এই যে এটা হচ্ছে আমাদের স্ট্যাক ওভারফ্লোর ওয়েবসাইট। এই যে দেখা যাচ্ছে এই স্ট্যাকের মধ্যে অনেকগুলো ডেটা আসছে, ডেটা এসে এসে এটা স্ট্যাকটা ফুল হয়ে যাচ্ছে। তো একটা টাইমে অনেক আগের দিনে এই স্ট্যাক ওভারফ্লো সমস্যাটা অনেক মানে মেজর একটা ইস্যু ছিল। এখন অবশ্য আমাদের ওইভাবে মেমোরি ম্যানেজমেন্ট করতে হয় না, তাই স্ট্যাক নিয়ে অত ভাবা লাগে না, বা স্ট্যাক ওভারফ্লো এর সমস্যাটা আমরা অনেক কমই দেখি। তো বেসিক্যালি আমরা যেখানে ছিলাম, আমরা এখন একটু স্ট্যাকের ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো স্ট্যাকের ক্যারেক্টারিস্টিকগুলো কি, স্ট্যাক প্রথম কথা হচ্ছে খুবই লিমিটেড মেমোরি থাকে, দ্বিতীয় কথা হচ্ছে এটা খুবই ফাস্ট, তৃতীয় কথা হচ্ছে এটার মধ্যে যে ডেটাগুলো থাকে এগুলো খুব বেশি কমপ্লিকেটেড হতে পারে না। খুব বেশি কমপ্লিকেটেড ডেটা যদি আমি রাখি এখানে, তাহলে যেটা হয় যে স্ট্যাক খুব ইজিলি অনেক বেশি ওভারফুল হয়ে যাবে। আর এখানে সবসময় লিমিটেড সাইজের ডেটা রাখা যায়, যেমন ধরা যায় একটা ইন্টিজার, ইন্টিজার হচ্ছে খুবই সিম্পল একটা নাম্বার রাখছি আমি, এবং ইন্টিজারের একটা লিমিট আছে, লাইক এটা 4 বাইট, কোথাও 4 বাইট খায়, কোথাও 8 বাইট খায়, এর বেশি হবে না। একটা শর্ট টাইপের ডেটা যদি হয় তাহলে শর্ট কতটুকু খাবে, 2 বাইট করে খায় মনে হয়। তো আমরা জানি যে এই প্রিমিটিভ টাইপগুলো, এই যে আমি যে এখানে প্রিমিটিভ টাইপ লিখলাম, এই প্রিমিটিভ টাইপগুলো খুবই শর্ট এবং লিমিটেড, এবং এক্স্যাক্টলি কত লেন্থ খাবে সেটা আমি জানি। এই কারণে এগুলোকে, এবং এগুলো সিম্পলিফাইড ডেটা, খুব বেশি কমপ্লিকেটেড না, এই কারণে এগুলোকে স্ট্যাকে রাখতে খুব একটা সমস্যা হয় না, খুব সহজেই আমি স্ট্যাকে একটার পর একটা রাখতে পারি। এরকম এরকম করে এখানে আমি এ রাখলাম, এখানে আমি বি রাখলাম, এখানে আমি সি রাখলাম, আমি জানি কতটুকু কোনটা কত জায়গা নেবে, কতটুকু রাখতে হবে, কী রাখতে হবে। এই কারণে এই প্রিমিটিভ টাইপের ডেটাগুলো আমার সরাসরি স্ট্যাকে থাকে। সো আমার কোড যে অংশটুকু আছে সেটা খুব ধাপধুপ করে এই স্ট্যাকের ডেটাগুলোকে রিড করে কাজ করতে পারে, ঠিক আছে। সো আমার প্রসেসর এসে কোড রিড করতেছে, কোডের মধ্যে যদি কোনো ভেরিয়েবল থাকে সে খুব দ্রুত প্রিমিটিভ টাইপ হলে সে স্ট্যাক থেকে ওই ভেরিয়েবলটাকে নিয়ে সে প্রসেসরের কাছে পাস করে দিচ্ছে, প্রসেসর এটা নিয়ে কাজ করছে। কিন্তু আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেডে কাজ করি অথবা জেনারেলি বাস্তব লাইফে কাজ করি, তখন শুধুমাত্র প্রিমিটিভ টাইপের ভেরিয়েবল দিয়ে আমাদের কাজটা হয় না, তখন আমাদের অনেক কমপ্লিকেটেড টাইপ বানাইতে হয়। অনেক কমপ্লিকেটেড টাইপ বানানো বলতে আমি কী বুঝাচ্ছি, সেটা হচ্ছে ধরা যাক আমার অবজেক্ট, আমরা যখন ক্লাস বা অবজেক্ট তৈরি করি তখন ক্লাস বা অবজেক্টে কয়টা ভেরিয়েবল থাকবে, কয়টা ফিল্ড থাকবে আমরা জানি না, মাল্টিপল ফিল্ড থাকতে পারে। যেমন ধরা যাক এখানে একটা ইউজার ক্লাস আছে, আমি অলরেডি তৈরি করে রেখেছি, এখানে দেখো এখানে একটা ইউজার আছে, ইউজারের বেসিক্যালি কী থাকে, ইউজার নেম থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, জেন্ডার আছে, ডেট অফ বার্থ আছে, ম্যারিড কি না, এই বিষয়গুলো আছে। সো এটা বেসিক্যালি সিমিলার টাইপের একটা ডেটা টাইপ আমার তৈরি করা, কিন্তু এটা কমপ্লিকেটেড। এখন এটাকে যদি আমি রাখতে চাই তাহলে স্ট্যাকে রাখতে গেলে বিশাল কাহিনী করতে হবে, বা কাহিনী হয়ে যাবে, কারণ স্ট্যাকে রাখাটা ফ্লিজিবল না। স্ট্যাক বানানোই হয়েছে যাতে খুব দ্রুত অ্যাক্সেস পাওয়া যায়, এবং কী বলে নর্মাল ডেটাগুলো আমি যদি রাখতে চাই সেখানে। তো এই ক্ষেত্রে আরেকটা মেমোরির কনসেপ্ট আসে, সেটা হচ্ছে হিপ। হিপে যেটা হয়, হিপে অনেক বড় মেমোরি থাকে এবং হিপের ডেটাগুলো এরকম লিমিটেড আকারে থাকে না। আমি চাইলে হিপের মধ্যে যে কোনো একটা অংশে, এই অংশটুকুতে, এই অংশটুকুতে, এই অংশটুকুতে যে কোনো টাইপের ডেটা আমি রাখতে পারি, যত বড় হোক যত ছোট হোক। সো আমাদের যখন অবজেক্টগুলো তৈরি করা হয়, ধরা যাক আমি এখানে একটা অবজেক্ট তৈরি করলাম, ফর এক্সাম্পল ইউজার একটা তৈরি করি, ইউজার ইউজার ইকুয়াল টু নিউ ইউজার, এই যে আমি তৈরি করলাম, এটা করলো কি, এই ইউজার টাইপ, এই যে ইউজারটা, এটা আমার হিপে তৈরি হয়ে গেল, এখানে একটা ইউজার তৈরি হয়ে গেল। এখন ওটা ফিল্ড কয়টা ছিল, ফিল্ড মোটামুটি 3-4টা ছিল, তো ওই ফিল্ডগুলো এখানে 3-4টা হোক আর 50-60টা হোক কোনো অসুবিধা নেই, আমার এই হিপ মেমোরিতে ওটা থাকতে পারবে। কিন্তু হিপ মেমোরিতে যেটা হয়, স্ট্যাকের একটা সুবিধা হচ্ছে স্ট্যাকে একটার পর একটা ভেরিয়েবল থাকে, এটার উপর এটা থাকে, তার উপর এটা থাকে, যার ফলে কী হয়, আমি জানি যে এটার মধ্যে যদি আমার ডেটা না থাকে পরেরটাতে থাকবে, এটা পরেরটা না থাকলে পরেরটাতে থাকবে, খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পারি। কিন্তু হিপে এটা করে না, হিপে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে সে ডেটাটাকে রেখে দেয় যে জায়গায় খালি পায়, তারপরও করে কি, এটার একটা অ্যাড্রেস দেয়, আচ্ছা এই মেমোরিটার এই অংশটুকুতে আমি রাখলাম আমার ইউজার ক্লাসটাকে, তারপর এটার একটা অ্যাড্রেস আছে, 0xf এরকম একটা অ্যাড্রেস ধরা যায়। ওই অ্যাড্রেসটা কী করে, এই অ্যাড্রেসটা ও স্ট্যাকের কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেয়, সি ইকুয়াল টু ধরা যাক 0xf। ফলে যেটা হয়, আমার স্ট্যাকের মধ্যে এরকম বিশাল বিশাল বড় জায়গা রাখতে হচ্ছে না, আমার আমি ওগুলো হিপের মধ্যেই এরকম ক্লাউড বা গোল্লা গোল্লা এরকমভাবে রাখতে পারছি, কোনো অসুবিধা নাই আমার। তারপরে এই স্ট্যাকের মধ্যে আমি ওইটার অ্যাড্রেসটাকে রেখে দিচ্ছি, ফলে যখনই আমার প্রসেসর কোডটাকে রিড করতে আসবে, ও বলবে যে ভাই আচ্ছা ঠিক আছে তুমি ইউজার অবজেক্ট রিড করতে যাচ্ছ, আচ্ছা দেখি ইউজার অবজেক্টটা কোথায় আছে, ওকে ইউজার অবজেক্ট আছে সি এর কাছে, ওকে সি এখানে এসে এটাকে রিড করবে। এখানে আসলে সি না, আমি যদি একটু সুন্দর করে এক্সাম্পলটা দিতে চাই তাহলে দেখা যাবে যে টুইটগুলো সরাই ধরা যাক, আমাদের এই ক্ষেত্রে যেটা হবে, নিউ ইউজার যখন এক্সিকিউট হচ্ছে তখন আমাদের এইখানে একটা
ইউজার এই একটা অংশ তৈরি হবে যেটা হচ্ছে ইউজারটা এবং এটার একটা অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস ধরা যাক আমি দিলাম হচ্ছে কি 0f আর কিছু না OF বা 0f তো এই OF অ্যাড্রেসটা চলে আসবে এইখানে ইউজার এই যে এই ইউজারটা আমি লিখছি এটা আসলে একটা স্ট্যাক ভেরিয়েবল USER খুবই জঘন্য হচ্ছে লেখা এনিওয়ে সো ইউজার 0f RAM এর কোড অংশটুকু কখনো হিপকে সরাসরি অ্যাক্সেস করতে পারে না ওকে অলওয়েজ স্ট্যাকের মাধ্যমে হিপে অ্যাক্সেস করতে হয় সো ও করবে এটা কি এই কমপ্লিকেটেড ডেটা যেটা ইউতে অর্থাৎ ইউজারটা আছে সেটাকে অ্যাক্সেস করার জন্য প্রথমে আসবে ওকে ইউজার এটা তো ও সরাসরি এই ইউজারের কাছে এসে জিনিসটা নিয়ে যাবে এটা হচ্ছে হিপ তো আমরা যখন রেফারেন্স টাইপের ডেটা ডিক্লেয়ার করি এই যে ইউজার বা আমরা নিজেরা যখন কোনো একটা ক্লাস বানাই সেটা আসলে বেসিক্যালি একটা ডেটা টাইপ বানানো আর ওই ডেটা টাইপটার ধরনটা হচ্ছে রেফারেন্স টাইপ ওই রেফারেন্স টাইপটা যে কোনো সাইজের হতে পারে 4টা ফিল্ড 5টা ফিল্ড 10টা ফিল্ড অনেক কমপ্লিকেটেড হতে পারে ওইটা যখন আমি আমার কোডে তৈরি করি নিউ অপারেটর দিয়ে তখন এটা তৈরি হয়ে যায় আমার হিপ মেমোরিতে এবং সেটার একটা অ্যাড্রেস থাকে সেটা আমার এই ভেরিয়েবলে স্টোর হয়ে আসে এবং এই স্টোরিং মেকানিজমটা থাকে হচ্ছে কি আমার স্ট্যাকে তো আমার প্রসেসর যখন কোডটাকে রিড করতে আসে তখন ও স্ট্যাক থেকে ওই কোডটাকে রিড এই অবজেক্টটাকে যদি রিড করে তখন স্ট্যাক থেকে অ্যাড্রেসটা বের করে তখন ও হিপে এসে হিট করে তখন এটা পায় মানে ঘুরায় ভাত খাওয়া আর কি মানে সরাসরি ভাত খাওয়া যায় সেটাকে সে ঘুরায় খাইলো আর কি এই বেসিক্যালি এই জিনিসটা করার কারণটা কি কারণটা এর আগেও আমি বারবার বলেছি আবার একটু যদি গুছিয়ে বলি তাহলে হচ্ছে গিয়ে এই স্ট্যাক মেমোরিটা খুবই এফিশিয়েন্ট খুবই লিমিটেড এবং খুবই সুন্দর একটা মেমোরি কিন্তু এটার একটা সীমাবদ্ধতা হচ্ছে এটার মধ্যে আমি কমপ্লিকেটেড ডেটা রাখতে পারি না কমপ্লিকেটেড ডেটা রাখার জন্য আমার হিপ আছে কিন্তু হিপের একটা প্রবলেম হচ্ছে হিপে আমি সাজিয়ে ডেটা রাখতে পারি না তাই হিপের মধ্যে আমি ডেটাটা যেমনি ইচ্ছে সেভাবে রেখে দিই সেটার অ্যাড্রেসটা আমি স্ট্যাককে দিয়ে দিই আমার যখন কোড এই হিপের ডেটা রিড করতে যাবে তখন সে স্ট্যাক থেকে বলবে যে এই হিপের মতো ওই ডেটাটা কোথায় তখন স্ট্যাক ওই হিপের ওই অ্যাড্রেসটাকে বলে দিবে যে হ্যাঁ হিপের মধ্যে যেটা এখানে তখন আমার র্যাম এর কোডের অংশটুকু ওই ডেটাকে দিবে প্রসেসরের কাছে প্রসেসর সেটা নিয়ে কাজটাজ করবে এই হচ্ছে কি আমাদের কী বলে ইন্টিজার হচ্ছে রেফারেন্স টাইপ প্রিমিটিভ টাইপ স্ট্যাক মেমোরি হিপ মেমোরির একটা বেসিক আইডিয়া।